তুই আসবি? চ চ কত রাগ করলো ভাই। দেখ এই টাইমটা তো ধুলো ধুলোয় ভরতে এই জায়গাটা। কি গাড়ি চলে না এখান থেকে? এখানে তো হ্যাঁ উপর দিয়ে যাবে কোথা দিয়ে? এখান দিয়ে তো নামতে হবে তোর। এখান দিয়ে নামলে ওদিক দিয়ে ওদিকে অনেকটা দূর বলতে কিছুটা দূর আছে, বেশি দূরও নয়। দেখ কারণ আমাদের এখান দিয়ে রাস্তা দিয়ে দেখা যায়, কিন্তু দেখা গেলে কি হবে, জায়গাটা অনেকটা দূরে। হ্যাঁ গেছিলাম তো। কোনখানে? হ্যাঁ এখন সবে তো সকালবেলা, কটা বাজে এখন? 10টা বাজে বোধ হয়। না না 8টা বাজে, 10টা বাজে না। 10টা বাজলে আলো রোদ্র তেজ হতো না? হ্যাঁ তুই জানিস মারাত্মক তেজ হতো। হ্যাঁ কোথায় দেখেছিলিস? হ্যাঁ ছিল মনে। হ্যাঁ ওই তোরা তো ওদের কাজ করছিল। হ্যাঁ বালির একটা তাপ আছে না ওদিকে? হ্যাঁ আছে তো আরো লঙ্কা চাষের কি আছে আমাদের এখানে? সব রকমের চাষ আছে। আরে গ্রাম অঞ্চলে তো এই একটা ফ্যাসিলিটি বিশাল ভালো আছে যে চাষের কোনো অসুবিধা নেই, সব রকমের চাষ হবে। কোথায়? ওটা নদী, মাঠ কোথায়? নতুন কাছে যা দেখবি। দেখ এই বিয়ে দুর্গা পুজোর আসার আগে এরকম ফুল ওঠে ঘাস ইয়েতে, বোন কেসে বোন। হ্যাঁ কাশ ফুল। হ্যাঁ কত সুন্দর লাগে বলতো। না রাস্তা আছে, এরকমই রাস্তা দেখ। কিন্তু ওইখানটা চলে যাবে, ওর পায়ে ওই পাশে আরেকটা ইয়ে আছে, মানে একটাই নদী ওইখান থেকে ওই দেখ ওইখান থেকে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ গভীর তো আছে। হ্যাঁ কোথায় ভেতরে জল? এইখানে কিছু কিছু থাকবে, দেখি এই ইঞ্জিনেই চলে। এটা তো মাছ ধরে ছোট নৌকা, ওই একটা ওই একটা পিছে আছে আর দুটো মাছ ধরে। এইখানে আবার কি জল কি আছে? ওগুলো তো মোটর থাকে না, মোটর তো এই যো এই যে মোটর এই যে ওটা স্টারিং। হ্যাঁ না না পাখা পাখাও আছে স্টারিংও আছে এর সঙ্গে।
না উল্টো করে নাই দেখ এইখান এইটা এইটা এই পাখাটা হচ্ছে ঘোড়ায় ঠিক আছে আর ওইটাতে হাওয়া হাওয়া দেয় আর ওইটা হচ্ছে স্টারিং ঠিক আছে তবেই চলে যে হাওয়াটা দেওয়ার কারণ আছে সামনে যাওয়ার জন্য হ্যাঁ এগোনোর জন্য আরে এই নৌকাটা ভালো না কোনটা ছোটটা ওগুলো ওটার নাম হচ্ছে ডিঙি নৌকা ডিঙি নৌকা বুঝলি হ্যাঁ না হ্যাঁ এগুলো ছোট ছোট নৌকা এগুলো ডিঙি নৌকা বলা হয় হ্যাঁ অনেক জল আছে তো হ্যাঁ দেখ মাছ বটি এখানে মাছ আছে কিন্তু ধরা মুশকিল না বড় বড় মাছ হ্যাঁ আমরা ছিপ নিয়ে আসছিলাম একদিনকে কিন্তু মাছ পাইনি ওই মাছের বাচ্চা এতে প্রচুর দোল টাল খায় দেখবি সামলানো যায় না বসে থাকে আর যার অভ্যাস আছে সে চালিয়ে চলে যায় এই যে নৌকা গুলো এক কাপ তো বসতে পারবে না টাল খায় না প্রচুর বালি তো ওই পাশে নিয়ে যায় না তবে এখানে নিয়ে আসে ওই ওই দিক থেকে ওই মাঝখান থেকে বালি তুলে নিয়ে আসে বালি তুলে নিয়ে এসে তারপরে এখানে আসে নৌকাটা মানে রিপেয়ারিং হবে তার জন্য এখানে আছে কেন বলতো ওই সে ইয়ে আছে তোর এই হাওয়ার জন্য আর কি মাঠের মতন এরকম মনে হচ্ছে দেখ না যদি যখন পুরো জল কমে থাকবে তখন জলটা ওইখানে থাকবে আর এখান থেকে টোটালি বালি গাড়ি গাড়ি ফিরে যখন চলবে তখন দেখবি এখান থেকে টোটালি বালি আর বালি থাকলে কি হবে ওইখানটা দেখতে হেভি লাগে আমরা ওইখানে যাই তো আমরা দুজনে এসেছিলাম চান করার জন্য ঠিক আছে দিয়ে তারপরে আমি চান করলাম ও চান করলো এখানে জামা কাপড় ছিল চান ফান করে আবার রিটার্ন ভয় করে না যদি ডুবে ডুবে যায় না ভয়ের কি আছে জুতার কি হয়েছে সুজে কিছু হয় নাই পায় ব্যথা ছিঁড়ে গেছে সব থেকে ভালো অন্য কিছু পায় দেখো হ্যাঁ যায় আবু আসতে যে দাদি আসতে ছিল না আম্মা একা একা এটা কত বড় এই নৌকাটা হ্যাঁ বালি টানা নৌকা তো বড় হবেই কামড়া আছে মানে দেখ ফুলে গেছে তো কাঠ পিঁপড়েতে খারাপ বলতে হ্যাঁ কিছু কিছু জায়গাতে ইয়ে করবে ড্যামেজ আছে সেই সব জায়গাগুলো ঠিক করবে এ হেভি লাগছে তোকে ওই হাইট নিত এইখানে 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 এদিকে উল্টো জামা উড়েছে হচ্ছে 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 দেখিস কেন একটু দেখো ব্লগটা অনেক মজা আসবে তোমাদের আরও একটু মজা আসতো যদি একটু চান থান করতাম মজা ফজা করতাম ভালোই হতো যদি শুকায় যায় জল যদি শুকায় যায় তাহলে ওইখানে জল চলে যায় ওই যে একটা ইয়ে ওই কেসে বনের ইয়ে দেখা যাচ্ছে ডিপ দেখা যাচ্ছে হ্যাঁ এর থেকে আরও জল বাড়ে তো ওই উপরে ওই ওইখানটা চলে যায় ওই জায়গাতে ভয় লাগে
গাইস, যে নাচছে এটা হচ্ছে নাতি ভাগ্নি যায়। হ্যাঁ জানিস না, বাস ঠিক আছে। এত দূর যে এত দূর রোদ্রে আসার পরে ঠান্ডাতে এবি লাগে। হ্যাঁ ইয়েতে জমি আছে তো উপরে, আসো দেখাচ্ছি। হ্যাঁ এখানে উপরে জমি আছে, আরাম মানে এখানে ইয়ে সারাদিন কাটায় দিচ্ছে মানুষ। এইসব জমি আছে এখানে, ওটা হলুদ গাছ, এখানে আছে বকফুল গাছ, হলুদ গাছ বকফুল গাছ দুটো একসঙ্গে করা আছে। এখানেও জমি আছে কিন্তু এখানে চাষ করেনি, এখানে জমি আছে এখনো চাষ হয়নি, এগুলো এখনো চাষ হয়নি, চাষ হয়েছিল মনে হয় বাস আর কি। হাউট ব্যাংক ভালো লাগে, এই যে এগুলো সব জমি, এই যে হলুদ লাগানো আছে এটা, এই জমিগুলো তো এখন চাষ হচ্ছে। এগুলো প্রথমত এইভাবে ছিটতে হবে দাদা, এদিকে এদিকে এদিকে। পুচকি তো মনে হচ্ছে এরকম, নে ধর টান দিলে উঠে আসবে, কিছু করতে হবে না, শুধু একটু ছাড়াতে হবে, ছাড়িয়ে এরকম টান দিলে উঠে আসবে, নে ধর। গাছ উঠবে না কিন্তু, শুধু ফুলটা উঠবে, নে কাটতে হবে এগুলো না। হাতে লাগছে চুলকাবে তো অবশ্যই। ওই তো কেশের ফুল গাইস, আমরা বাড়ি যাচ্ছি, তো ভিডিওটা এখানে শেষ করছি।